এতটা মজার একটা খাবার, এতটা মজার একটা খাবার, কিভাবে আপনাকে শেষ বেশি। না করে বলেন তো? এখানে এসে লোট্টা মাছের বড়া বানাবো, তাই কিছু লোট্টা মাছ পেস্ট করে নিলাম, একটু ডাল পেস্ট করে নিলাম, এখন নিলাম একটু সয়া সস দিলাম, পেঁয়াজ কেটে দিলাম, কাঁচামরিচ কেটে দিলাম, ধনিয়া পাতা দিলাম, চাটা মটরশুঁটি দিলাম, এখন দিচ্ছি একটু হলুদ, একটু গরম মশলা, একটু টেলা জিরা গুঁড়া আর কিছু ধনিয়া পাতা, বাস একটা ডিম রাখলাম, রাখলাম মিশানোর পরে তারপর দিব। খুব ভালো করে মিশাতে হবে, মিশানোটা কিন্তু এটার টেস্ট ইম্পর্টেন্ট, মিশানোর ব্যাপারে খুব ভালো করে মিশতে হবে, একদম গায়ে গায়ে লেগে লেগে যেতে হবে ভালো করে, যেহেতু ফ্রিজিং করা তাহলে এটা ভালো করে মিশিয়ে তারপর সবগুলো আইটেম দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, মিশানোর পরে ভালো করে মিশানো হয়েছে, তারপর আবার কর্নফ্লাওয়ার দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি, বারে বারে এইভাবে মিশাতে হবে, মানে পরে মিশিয়ে নিয়ে ডিফল্টে অনেক ভালো করে মিশাতে হবে। আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে আবার মিশাবো কিছুক্ষণ, যথেষ্টভাবে মিশাতে হবে, আমার অল্পটাই একটা ডিম হয়ে গেলে, আর আপনারা যদি বেশি নেন তাহলে কিন্তু একটা ডিমে না যদি হয় তাহলে কিন্তু দুটো ডিম দিতে হবে, যা লাগে দিবেন এই কথা। আমি একটা ডিম ভেঙে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আবার এটার উপরে বাইন্ডিংয়ের জন্য একটুখানি বেসন দিয়ে নিলাম, একটুখানি বেসন দিলাম, সেটা বাইন্ডিংটা যেন ভালো হয়, তেলের মধ্যে দিলে যেন ছড়িয়ে না যায় এই জন্যেই। তো বেসনটা দেওয়ার পরে একটু মিলিয়ে রেখে এখন তেল গরম করে তেলের ভিতরে দেওয়া শুরু করলাম, অনেকটা মজার এই ইয়েটা। বড়াটা যদি আপনারা, লুচি মাছের বড়াটা যদি আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু অন্য কোনো বড়াই খাবেন না আমার আশা, আমি এতটা কনফিডেন্ট, কারণ খেয়ে আমি দেখছি আপনারা খান নাই, যথেষ্ট মজার একটা কাবাব, এটা কাবাব বলবো আমি, কোনো বড়া না আসলে কাবাব, যথেষ্ট স্বাদে, যথেষ্ট স্বাদে। এভাবে করে বানিয়ে খাবেন, আমার রেসিপিটা ফুল ফলো করবেন, আমি কী কী দিলাম সেটা সব বলে দিলাম, একটু আদা রসুন পেস্ট কেটে দিতে হবে, খুব সামান্য আদা রসুন পেস্ট দিতে হবে এখানে, আদা রসুন পেস্ট একটু যদি না দেন তাহলে কিন্তু ফলকানো স্বাদটা আসবে না, যথেষ্ট মজার একটা খাবার। এটা বানিয়ে যদি খান তাহলে আর কোনো তরকারি লাগবে না, আর খেলে সবসময় সারা জীবন মনে থাকবে এমন একটা জিনিস, নতুন একটা জিনিস করে খেলাম, আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আপনার সাথে শেয়ার করলাম না, এটা তো হয় না, অবশ্যই শেয়ার করতে হবে আপনার সাথে, আমাদের সাথে সাথে ভালো একটা খাবার যদি হয়, ভালো একটা জিনিস যদি হয় তাহলে সেটা শেয়ার না করে আমি পারি না। যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা শুনছেন এতক্ষণ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, শুভ সকাল।